আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, শ্রীলঙ্কা ট্রাভেল সিরিজে আজকে আপনাদেরকে মাউন্ট লাভিনিয়া বিচ নিয়ে যাব। সেটা হচ্ছে শ্রীলঙ্কার ক্যাপিটাল কলম্বো শহরে অবস্থিত। এই বিচে অনেক টুরিস্টের আনাগোনা এবং এখানে অনেক বিচে অনেক টুরিস্টে অনেক আনন্দ উপভোগ করে। কলম্বো ক্যাপিটাল সবচেয়ে বড় একটা বিচ, তো আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাব। তো ভিডিও শুরুতে শেষ পর্যন্ত দেখবেন। সাথে আছে আমি মোহাম্মদ নুরাকিব চৌধুরী, আপনারা দেখছেন অলিনিয়া নিউজ চ্যানেল। কলম্বো শহরে যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনারা কাউকে জিজ্ঞেস করলে, আপনার যদি লোকাল বাসে যে আসতে চান তাহলে কাউকে বললে আপনার এই বিচের কথা যদি বলেন, তারা বলে দিবে কোন বাসে আপনার এই জায়গায় আসতে পারবেন। যখন একটি বাসে যদি আসেন আপনি, তাহলে আপনাকে এই জায়গাতে আপনারা নামায় দিবে, ভালো করে এই জায়গাটা চিনে রাখেন। তো এই জায়গাতে নামায় দেওয়ার পর আপনারা যদি হাতের ডান, হয়তো আপনি যে সাইড থেকে নামবেন, হয়তো পারে এটা হতে পারে হাতের ডানে বা বামে, ঠিক আছে, এদিক থেকে আসলে হাতের বাম দিকে পড়বে। তো হাতের বাম দিকে এই যে রাস্তা দেখতেছেন, একটু আপ ডাউন একটা রাস্তা, এই ডাউন রাস্তায় আপনার সোজা একদম চলে গেলেই আপনি সেই বিচটি পেয়ে যাবেন। সোজা আসবেন, হাতের ডানে বামে রাস্তা পাবেন, বাট আপনারা যাবেন না, স্ট্রেট যাবেন। স্ট্রেট আশেপাশে যে সাইনবোর্ডগুলো দেখে নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি, এগুলো ফলো করে করে হেঁটে হেঁটে চলে যাবেন। আর প্রয়োজন যে কাউকে জিজ্ঞেস করবেন, দেখবেন আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, কারণ হচ্ছে শ্রীলঙ্কা মানুষ বড় হেল্পফুল। তারপর কিছুক্ষণ যাওয়ার পর হাতের ডান দিকে দেখবেন আপনার একটা হোটেল পাওয়া যায়, খুব বড় একটা হোটেল। আপনারা সেই হোটেলে চাইলে অনেকে আপনার এই বিচের যদি পাশে যে কোনো হোটেলে থাকতে চান তাহলে এখানে থাকতে পারেন, তা আপনার বিচের পুরো একটি আনন্দ উপভোগ করতে পারবেন। এবং এই হোটেল থেকে একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন একটা রেল লাইন, সেই রেল লাইনটা ক্রস করার পরেই আপনি এই বিচে চলে যেতে পারবেন। তো আমি বিচে চলে আসলাম, জীবনে প্রথমবার আমি কোন একটা সমুদ্র সৈকতের বিচে আসলাম নিজের দেশ। এবং আর যেহেতু একটা ফরেন কান্ট্রি শ্রীলঙ্কায় আসছি এবং তাদের যে খুব জনপ্রিয় একটা বিচ, সেই বিচে চলে আসছি। তো আশা করি আমার আনন্দ অন্যরকমই ভালো লাগতেছে। আর সাগরে সবচেয়ে বেশি ভালো লাগতে সাগরের যে কলকল যে শব্দটা শুনে আমার অনেক মনো একটি আনন্দ উচ্ছ্বাস লাগতেছে। আপনারাও সেই সাগরের ঢেউ এবং তার সাউন্ডটি আপনারা শুনতে পারেন, সাগরের ঢেউ এবং সাউন্ডটি দেখেন। আর আসলে আমি এখানে এসে অনেক ভালো লাগতেছে। সাধারণ এই ধরনের জায়গা যে কেউ আসে না কেন, আপনার যতই মন আপনার খারাপ থাকে না কেন, আপনি এই ধরনের জায়গা যখন আসবেন আপনার অটোমেটিকলি মনটি ভালো হতে বাধ্য। কারণ হচ্ছে প্রকৃতি এমন একটা জিনিস যে কোনো মানুষকে পরিবর্তনশীল করে দেয়, আর মনের ভিতরে সকল কষ্ট সকল কিছুই পানির ঢেউ সব কিছু নিয়ে চলে যেতে পারে।
দেখেন না। আসলে সমুদ্র সৈকতে আসার পরে আমার মনে হচ্ছে যে আসলে আমার এখানে আসাটা সার্থক, কারণ হচ্ছে এই সমুদ্র সৈকতে ঢেউ, সব বড় বড় ঢেউ, পানির শব্দ, মানুষ সবাই এসে আনন্দ করতে হচ্ছে, এটা দেখতেও একটা অন্যরকম ভালো লাগার কাজ করে। তো আপনারা চাইলে এখানে শ্রীলঙ্কায় যদি আসেন কলম্বো শহরে অবশ্যই এই বিচে এসে ঘুরে যাবেন, আশা করি আপনারা অনেক আনন্দময় একটা সময় উপভোগ করতে পারবেন। আশা করি আমি আপনাদের চেষ্টা করছি এই শ্রীলঙ্কা বিচের সকল বিষয়বস্তু আপনাদেরকে তুলে ধরার জন্য এবং সেই বিচের কিছু অংশ আপনাকে দেখানোর জন্য। তো আশা করি ভালো লাগছে ভিডিওটি আপনাদের, যদি ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের, এবং অবশ্যই নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনের টিক মার্ক করে আমার সাথে কানেক্টেড থাকবেন। তো আজকে এই পর্যন্তই, আপনি ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন, আসসালামু আলাইকুম।